দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান আর শুরুতেই থাকছে নিটল টাটার সংবাদ শিরোনাম। সিলেট সহ সারা দেশে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চালু। পুনর্বাসন নিয়ে চিন্তিত বন্যা কবলিত লাখো মানুষ সরকারি সহায়তার অপেক্ষায় দুর্গতরা। বন্যায় নতুন এলাকা প্লাবিত হবার আশঙ্কা, প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান। এবারে পুরো আয়োজন। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে, তবে কাটেনি ত্রাণের সংকট। দুর্গত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ বালাই। সিলেটে বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ায় ছয় দিন পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে ফ্লাইট ওঠানামা। বৃহস্পতিবার সকাল পৌনে দশটায় সিলেট থেকে ছেড়ে যায় লন্ডনগামী একটি ফ্লাইট। বন্যার পানি কমা অব্যাহত আছে সুনামগঞ্জেও, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। দুপুরে সুনামগঞ্জের মঈনপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনী প্রধান। আমরা যত দিন যাবে ততদিনই আমাদের নতুন নতুন সমস্যা আসবে এবং সেই সমস্যাগুলোকে আমরা দূরীভূত করে আরো ভালো করে এই অপারেশন যাতে করতে পারি সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। পানি কমছে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও বারহাট্রা উপজেলার নদ নদীর। জেলার বারহাট্রায় ক্ষতিগ্রস্ত রেল সেতু মেরামতের পর ঢাকা মোহনগঞ্জে ট্রেন চলাচল এখন স্বাভাবিক, তবে এখনও পানিবন্দী অন্তত কয়েক লাখ মানুষ। ছড়াচ্ছে পানিবাহিত রোগ বালাই। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের 38টি ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। গাইবান্ধায় কয়েকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। পানি নামছে বন্যা কবলিত চার উপজেলার নদীর চর, নির্মাঞ্চল ও আঞ্চলিক সড়কের। বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে টাঙ্গাইলে। সদর, বাসাইল, নাগরপুর, কালিহাতি, ভুয়াপুর, গোপালপুর সহ সাত উপজেলায় তলিয়ে গেছে আউশ, পাট, সবজি ও তিলের অন্তত 6,000 হেক্টর ফসলি জমি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। স্মরণকালের বন্যাতে মাথা গোঁজা ঠাঁই হারিয়ে কপালে চিন্তার ভাঁজ সিলেটের বেশিরভাগ বানভাসীর। বন্যার পানি নামতে শুরু করলেও পুনর্বাসন নিয়ে দিশেহারা তারা। বেশিরভাগ মানুষ তাকিয়ে রয়েছে সরকারি সহায়তার দিকে। দূর থেকে বন্যায় তছনছ হয়ে যাওয়া মাথা গোঁজার স্থানটুকু দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সিলেটের তেলিখাল ইউনিয়নের দক্ষিণ বুর্দাও এলাকার আব্দুস শহীদ। দুই মেয়ে বিয়ে দেওয়ার পর চার সন্তান ও নাতি নাতনিদের নিয়ে এখানেই থাকতেন তিনি, কিন্তু বন্যার শুরুতেই ঘরের সাথে এক নাতিকেও হারিয়ে ফেলেন। সিলেটের জৈন্তাপুরের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হাজিরা বেগম বন্যায় হারিয়েছেন ঘর। ফসলের মাঠে কাজ করে জমানো টাকা দিয়ে বানিয়েছিলেন মাথা গোঁজার ঠাঁই, সেটি হারিয়ে তিন সন্তান সহ পাঁচজনের পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। একই অবস্থা হালিমা আক্তারেরও। বাড়ি ঘর অনেক ক্ষতি হয়েছে, এই পিছন দিয়ে যে নদী, নদীতে আমাকে গেছে বাড়ি ঘর। গেছিলাম আরেক জায়গায়, ওখানে আমরা বাড়ি ঘরে যাওয়াইছি, অসহায়ের মতোই রয়েছে। স্মরণকালের এমন বন্যা দেখেনি সিলেটবাসী, এ কারণে বন্যা পরবর্তী পুনর্বাসন এখন বড় চ্যালেঞ্জ। খাট পালং এগুলো ভেঙে চলে উড়ে গেছে, ঘরে বেড়াগুড়া ভেঙে চলে ফেলেছে, আমরা ঘর বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য তো আমরা নিরাশ্রয় হন বর্তমান। এই অবস্থায় যদি আপনারা কিছু সাহায্য দিয়ে যান তাহলে আমরা একটু দু এক বেলা খেতে পারবো আর কি।
বাড়ি এখন বর্তমানে শুকাইছে আর কি, ঘর দোয়ার খুব ভাঙা গেছে, ভাঙা পানি কমে গেলে আর আইতাম বাড়িতে, এমন ঘর দুয়ার ঠিক করার মতো কোনো অর্থ নাই বর্তমান। পারে না আমার কি করবো, আমাদের কিছু নাই, কিভাবে ঠিক করবো, মানে আপনার কাছে আবদা দিলাম আর কি। পানি কমতে শুরু করলেও কমেনি সিলেটে বানভাসী মানুষের দুর্ভোগ। এদের কেউ হারিয়েছে বসতভিটা, আবার কারো তছনছ হয়েছে সকল সহায় সম্বল। এই পানি হয়তো কিছুদিনের মধ্যেই কমে যাবে, কিন্তু এই বানভাসীদের দুর্ভোগ কমতে সময় লাগবে আরও অনেক দিন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, সিলেট। করোনা সংক্রমণ বাড়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বন্যায় নতুন এলাকা প্লাবিত হবার শঙ্কার কথা জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন সরকার প্রধান। বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের উন্নয়নে নৌকাই মূল ভরসা। 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগের সভাপতি হিসাবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। নেতাকর্মীদের বক্তব্য শোনার পর তিনি বলেন, শোষণ বঞ্চনায় থাকা বাঙালির মনের অবস্থা বুঝেই আওয়ামী লীগকে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা। স্বাধিকার থেকে দেশের উন্নয়ন সবকিছু এসেছে দলটির হাত ধরে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। যে আওয়ামী লীগকে এখানে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে, সেইভাবে সংগঠনকে গড়ে তুলতে হবে। অর্থ সম্পদ থাকে না, আর অনেক অর্থ থাকলেও কিছু আসে যায় না। এবার করোনার সময় অনেক বৃত্তশালীরাও সেটা টের পেয়েছে, কাজে সেটা মাথায় রেখেই জনগণের সেবক হিসেবে কাজ করবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী, জাতির পিতার আদর্শ মেনে চলবে। সরকার প্রধান বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এদেশে বন্যা আসবেই, এগুলো মোকাবিলার পাশাপাশি পদ্মা সেতুর মতো উন্নয়ন প্রকল্পও বাস্তবায়ন করতে হবে। সকলকেও এই কথাটা সজ্ঞায় পৌঁছে দিতে হবে যে একদিকে করোনা ভাইরাস, তারপর আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তার উপরে আবার করোনা দেখা দিচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যে যা পার উৎপাদন করো, নিজেদের খাবারের জিনিস নিজেরা জোগাড় করার ব্যবস্থা করো, যেন বাজারের উপরে চাপ না পড়ে। বন্যা কিন্তু এখানেই থামবে না, এই পানি আস্তে আস্তে নিচে যত নামতে থাকবে ধীরে ধীরে এক একটা এলাকা প্লাবিত হবে। এটা কিন্তু একেবারে ভাদ্র মাস পর্যন্ত চলবে, সেটা অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত চলতে পারে এই বন্যা। সেটা মাথায় রেখেই আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। তিনি অভিযোগ করেন, যারা নাইকো, গ্যাটকো ও এতিমদের টাকা মেরে খায়, তারাই সরকারকে নীতি কথা শোনায়, উন্নয়নের সমালোচনা করে। আয় মেরে যান প্যারে মান, আঁকু কি তারা আসমান কি চান, মেরে যান পাকিস্তান। এ হলো খালেদা জিয়ার কথা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। গৌরব আর সংগ্রামের 7 দশক পেরিয়ে আওয়ামী লীগ এখন দেশের উন্নয়নের প্রতীক। তবে প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্ন, আওয়ামী লীগ এখনও গণমানুষের দল রয়েছে কিনা। দলে হাইব্রিড নেতাকর্মী বেড়ে যাওয়ায় চিন্তিত হাইকমান্ড, কারণ তাদের জন্য সরকারের অনেক উন্নয়ন ম্লান হয়ে পড়ছে। উর্দু শব্দ আওয়াম মানে জনগণ, আওয়ামী লীগ মানে জনগণের দল। 1949 সালের 23 জুন বিরোধী দল হিসেবে যাত্রা শুরু করা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম পরীক্ষা 52-র ভাষা আন্দোলনে, 66-টিতে বাঙালির মুক্তির সনদ, 6 দফা দিয়ে গণমানুষের নেতা হয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার পথ বেয়ে 70-এর নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এককভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে ইতিহাস সৃষ্টি করে। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কঠিন পরীক্ষার মুখোমুখি আওয়ামী লীগ বিভক্ত হয়ে যায়। 81-তে শেখ হাসিনা সংগঠনের দায়িত্ব নেয়ার পর আবার ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। 21 বছর পর ক্ষমতায় এসে উন্নয়নের পথেই হাঁটতে থাকে দলটি। তবে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় দল আবারও ক্ষতবিক্ষত হয়। শেখ হাসিনা জেল জুলুমের পথ মারিয়ে পুনরায় সরকার গঠন করেন। জননেত্রী শেখ হাসিনা আমাদের কর্মীদেরকে মূল্যায়ন করে। ব্যবসায়ী আর রাজনীতির মধ্যে একটা তফাৎ থাকেই, সেক্ষেত্রে আসলে তৃণমূলের নেতারা একটু বঞ্চিত হয়। আজকে দীর্ঘদিন এত বছর দল ক্ষমতা থাকার পরও আমাদের
তৃণমূলের কর্মীদের কোনো পরিবর্তন নাই। এখন নব্য হাইব্রিড অনেকেই রং বদলে আসে। কয়েকজন এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন এবং কয়েকজন লোক নিয়েই পুরা এলাকাটাকে জিম্মি করে ফেলছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিরোধী দলের নিষ্ক্রিয়তা এবং আওয়ামী লীগে ব্যবসায়ীদের দাপট বেড়ে যাওয়ায় সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন নীতি নির্ধারকেরাও। ব্যবসায়ীরা ডমিনেট করছে পার্লামেন্টে, সেগুলো আমাদের গণতন্ত্রের গণতান্ত্রিক চেতনা মূল্যবোধ পুনর্জীবনের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠিত করার প্রতি একটা দুর্বল দিক। নীতি নির্ধারকদের দাবি, সংগঠন চাঙ্গা রাখতে নিয়মিত বিভিন্ন ইউনিটের সম্মেলন হচ্ছে। প্রতিষ্ঠার 73 বছর পর এসে বাংলাদেশ আওয়ামী লীগের সামনে এখন বড় চ্যালেঞ্জ তৃণমূলকে সুসংগঠিত করা এবং এই সংগঠনকে গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা করে আগামী জাতীয় সংসদের আগেই তা পুনরুজ্জীবিত করা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এ পর্যায়ে থাকছে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টার দিকে বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেছেন। পরে নৌবাহিনী প্রধান বলেন, জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে নবীন কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কঠোর প্রশিক্ষণ। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও তাদের সব সমস্যার সমাধান ও অর্থনৈতিক ক্ষমতায়নকে দৃঢ়ভাবে বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন এই প্রতিমন্ত্রী। বুধবার ইনক্লুশন ওয়ার্কস প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির সুযোগ সৃষ্টিতে ইনক্লুশন প্রোগ্রামের প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি। সমাপনী অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইট সেভার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার উৎপল মল্লিক। ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 15-এর আওতায় ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেয়েছেন ফেনীর চা বিক্রেতা সবুজ মিয়া। মঙ্গলবার ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে তার হাতে চেক তুলে দেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। সবুজ মিয়া জানিয়েছেন এই টাকার কিছুটা তিনি ব্যবসার কাজে লাগাবেন এবং বাকিটা দিয়ে তিনি মায়ের জন্য বাড়ি বানাবেন গ্রামে। মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়ের মাধ্যমে কর্মীদের বেতন দেবে প্রাণ আরএফএল গ্রুপ। এলক্ষ্যে আজ রাজধানীর গুলশানে উপায়ের সাথে চুক্তি করেছে প্রাণ আরএফএল গ্রুপ। উপায়ের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হোসেন এবং প্রাণ আরএফএল এর গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেছেন। চুক্তির ফলে উপায়ের গ্রাহকরা প্রাণ আরএফএল গ্রুপের বেস্ট বাই, ভিশন ইলেকট্রনিক্স, ওয়াকার ফুটওয়্যার, টেস্টি ট্রিট, মিঠাই, রিগাল ফার্নিচার, ডেইলি শপিং এবং অথবা .com-এর 1800-র বেশি আউটলেট থেকে কেনাকাটা করতে পারবেন সহজেই। এই খবরের সঙ্গে দীপ্ত সংবাদে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের প্রসঙ্গ। আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1000 ছাড়িয়েছে, আহতের সংখ্যা 1500-এর বেশি। এখনও শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে দেশের কর্তৃপক্ষ জানিয়েছে। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে জরুরি আশ্রয় ও খাদ্য সহায়তা দিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। এছাড়া ভারী বৃষ্টি ও যন্ত্রের অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে সেখানে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। ভারতের আসামে বুধবার 4 শিশুসহ 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100 জনে। বন্যায় বাড়িঘর এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ এরই মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে।
দক্ষিণ ও মধ্য কাশ্মীরে বন্যা সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন। এদিকে রেকর্ড বন্যার পর আরও বৃষ্টির আশঙ্কা থাকায় দক্ষিণ চীনের কয়েক হাজার মানুষকে নিজেদের বাড়ি থেকে সরিয়ে নিয়েছে প্রশাসন। গুয়াংডং প্রদেশে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা থাকায় শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। বন্যার কারণে জিয়াংশিতে লাখো মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। এর সঙ্গে শেষ করছে দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। সিলেট সহ সারা দেশে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চালু। পুনর্বাসন নিয়ে চিন্তিত বন্যা কবলিত লাখো মানুষ, সরকারি সহায়তার অপেক্ষায় দুর্গতরা। বন্যায় নতুন এলাকা প্লাবিত হবার আশঙ্কা, প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরের আয়োজন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেখার আমন্ত্রণ রইল।